আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। আজ সকাল থেকে দুপুর গরম ও অস্বস্তি আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে। উপকূলে দুর্যোগের আশঙ্কাও রয়েছে, সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবারের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ আবহাওয়া দপ্তরের। উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে উত্তর ওড়িশা ও বাংলা উপকূল বরাবর বিস্তৃত। এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আগামী 24 থেকে 48 ঘণ্টায়। আগামী 22 মে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 মের মধ্যেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের মৌসুম ভবন এরপর আর এগোতে নারাজ। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের সময় তার অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিকে, অবস্থান হবে মধ্য বঙ্গোপসাগরে। তবে বিশ্বের অন্যান্য মডেল এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জোরালো বলেই জানাচ্ছে। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। দক্ষিণবঙ্গে ঝড় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কা। শুক্রবার থেকে আবার ভারী বৃষ্টি। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমবে সব জেলাতেই। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উপকূলে দুই জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মেদিনীপুর ও উত্তর 24 পরগনা, এই দুই জেলাতে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। ভারী বৃষ্টির সতর্কতা দুই জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি চরমে উঠবে। কাল ঝড় বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে মালদা ও দিনাজপুরেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা ও দুই দিনাজপুর জেলায়। কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সূর্যের তাপে আরও গরম অনুভূত হবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে। বিকেল বা সন্ধ্যের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ 57% এবং সর্বোচ্চ 90% রয়েছে। ভিন রাজ্যে চরম তাপপ্রবাহ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং গুজরাট, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। প্রবল বৃষ্টি তামিলনাড়ু, পুদুচেরি সহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরালা, মাহে ও কর্ণাটকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।